নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 14ই নভেম্বর অর্থাৎ দীপাবলির দিন মঙ্গল গ্রহ হতে চলেছে মার্গী, যার ফলে এই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত হারে উন্নতি করতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। চোদ্দই নভেম্বর অর্থাৎ দীপাবলির দিন মঙ্গল গ্রহ হতে চলেছে মার্গী, যার ফলে যে 6 রাশির কথা আমি বলতে চলেছি সেই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা রাত পেরোলেই হতে চলেছেন কোটিপতি। তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, যে 6 রাশির কথা আমি বলবো সেই 6 রাশির জাতক জাতিকার যদি মঙ্গল গ্রহ শুভ পজিশনে থাকে তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন, আর যদি অশুভ পজিশনে থাকে তাহলে কিন্তু আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। আর যাদের মিডিয়াম পজিশনে রয়েছে তাদের কিন্তু মিশ্র ফল পাবেন। তাই আমি আপনাদেরকে বলবো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন আর জিজ্ঞাসা করে নিন মঙ্গল গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে তারাই কেবল যোগাযোগ করুন যারা বুকিং করবেন। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি যারা রাত পেরোলেই হতে চলেছে কোটিপতি। তার আগে জেনে নেওয়া যাক এই মঙ্গল গ্রহ আমাদের জীবনে কী প্রভাব ফেলে, অর্থাৎ কি দেয় বা কি দেখায়, আসুন জেনে নিই। বেসিক্যালি মঙ্গল গ্রহ একটি ফায়ারি প্ল্যানেট, অর্থাৎ তার মধ্যে আগুনের পরিমাণ কিন্তু বেশি, অর্থাৎ আগুন মানে কি তেজ, এই তেজের পরিমাণ কিন্তু বেশি। তাই দেখবেন যারা মাঙ্গলিক থাকে তাদের কিন্তু রাগ জেদ তেজ এগুলো কিন্তু বেশি থাকে। এছাড়াও মঙ্গলকে ভাতৃকারক গ্রহ বলা হয়, অর্থাৎ আপনার জন্মছকে যদি মঙ্গল ভালো থাকে তাহলে দেখবেন আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার ভাই হয়ে যাবে আপনার শত্রু। এছাড়াও ভূমি বা জমি এগুলোও কিন্তু মঙ্গল গ্রহ দেখায়। এছাড়াও যারা ডক্টর লাইনে পড়াশোনা করছেন, অর্থাৎ ডাক্তারি পড়াশোনা করছেন, তাদের জন্মছকে কিন্তু মঙ্গল গ্রহ কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, অর্থাৎ মঙ্গল গ্রহ কিন্তু রক্তও দেখায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে যদি মঙ্গল গ্রহ শুভ থাকে তাহলে কিন্তু আপনি ডাক্তারি লাইনে যেতে পারবেন। এছাড়াও যাদের জন্মছকে মঙ্গল গ্রহ শুভ রয়েছে তারা ফায়ার ওরিয়েন্টেড বিজনেস করতে পারেন, যেমন যে সমস্ত খাদ্যদ্রব্য আগুনের মাধ্যমে প্রস্তুত করতে হয় সেই সমস্ত দ্রব্যের বিজনেস আপনারা ভালোভাবে করতে পারবেন, অর্থাৎ যেগুলো আগুনের মাধ্যম দিয়ে করা হয়। এছাড়াও মঙ্গল গ্রহ দেখায় বৈবাহিক সুখ, অর্থাৎ আপনার জন্মছকে যদি মঙ্গল গ্রহ শুভ থাকে তাহলে কিন্তু বৈবাহিক জীবন কিন্তু ভালো যায়, আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু ডিভোর্স পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই মঙ্গল গ্রহের একটা বিশাল ভূমিকা কিন্তু রয়েছে, এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। সেই কারণে আমি আপনাদেরকে বললাম যে আপনারা কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে একবার দেখিয়ে নিন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি যারা 14ই নভেম্বর মঙ্গল মার্গীর সুফল পেতে চলেছে, অর্থাৎ রাত পেরোলেই হতে চলেছে কোটিপতি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা অর্থনৈতিক দিকে কিন্তু প্রভূত হারে উন্নতি করতে চলেছেন, তবে সঙ্গে সঙ্গে নয়,
ধীরে 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 কিন্তু প্রোগ্রেস করবে, আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন। সেটা আপনি চাকরি করুন বা ব্যবসা যাই করুন না কেন, বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে। যারা চাকরি পাননি তারা কিন্তু চাকরি পাবেন, এবং যারা যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তাদের কিন্তু নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মঙ্গল গ্রহের মার্গের সুফল পেতে চলেছেন। অর্থাৎ এই মঙ্গল গ্রহ আপনাদেরকে ওয়ান নাইট কোটিপতি করতে চলেছে, অর্থাৎ রাত পেরোলেই কোটিপতি করতে চলেছে। আপনাদের জীবনে অর্থের অনটন কিন্তু কাটতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মঙ্গল গ্রহের মার্গের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত হারে ডেভেলপমেন্ট করবে। এছাড়াও যারা বৈবাহিক কারণে প্রবলেমে রয়েছেন তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা চাকরি পাননি তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, আর যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তারাও কিন্তু নতুন করে কর্ম পেতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মঙ্গল মার্গের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। সেটা আপনি চাকরি করুন বা ব্যবসা উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের অর্থই আর অর্থ। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই মঙ্গল মার্গের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ বৃষ্টি হতে চলেছে, অর্থাৎ রাত পেরোলেই হতে চলেছেন আপনারা কোটিপতি। এরপরে লাস্ট এবং যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে মঙ্গলের মার্গের সুফল আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত হারে ডেভেলপমেন্ট করবে। সেটা চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, বা সেলফ প্রফেশন উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বিবাহ নিয়ে প্রবলেমে রয়েছেন, বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে। এছাড়াও যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু নতুন করে চাকরি পেতে চলেছেন। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত হারে ডেভেলপমেন্ট করবে। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি যারা চোদ্দই নভেম্বর মঙ্গল ভোগ মার্গের সুফল পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও বন্ধু যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।